আগামী 19 মে বিশ্ব মা দিবস উপলক্ষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে দেশীয় মায়াপুরীর আলোচিত চিত্রনায়িকা পরিমণি অভিনীত মা সিনেমাটি। তবে দেশে মুক্তির আগে কান চলচ্চিত্র উৎসবে মা ছবির প্রিমিয়ার হতে যাচ্ছে। কান উৎসবের 76তম আসরের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে এবার প্রিমিয়ার হবে এই সিনেমাটি। গত মঙ্গলবার কান প্রিমিয়ারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এটা আমার দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারের প্রথম সিনেমা যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে 19 মে। একই সময়ে সিনেমাটি কানেও প্রিমিয়ার হতে যাচ্ছে। একজন নির্মাতার কাছে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমি চাই কান উৎসব হয়ে সিনেমাটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করেই এই সিনেমাটি আমি নির্মাণ করেছি। নির্মাতা আলু বলেছেন, মা সিনেমাটি একটি মুক্তিযুদ্ধের গল্প। মূলত মৃত ঘোষিত 7 মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্পকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এটি। বিনাপানি নামের সেই মায়ের চরিত্রে কাজ করেছেন পরিমণি। সিনেমায় দারুণ অভিনয় করেছেন তিনি। এই ছবির মাধ্যমে পর্দায় নতুন পরীকে দেখতে পাবে দর্শক। এদিকে অনেকদিন পর্দায় নেই পরিমণি, ভোগ করছেন মাতৃত্বকালীন ছুটি। ছুটিতে যাওয়ার আগে শেষ শুটিং করা আলোচিত এই সিনেমাটির মাধ্যমে ফের জাতীয় ও আন্তর্জাতিক পর্দায় উঠছেন এই অভিনেত্রী। এর মধ্যে সিনেমাটিকে ঘিরে চলছে নানা প্রচারণা। প্রকাশ পেয়েছে সিনেমার পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি। 2022 সালের জানুয়ারিতে শুরু হয় মা সিনেমার কাজ। এই ছবিতে পরী ছাড়া আরও অভিনয় করেছেন সাজু খাদেম, রবেনা করিম জুই, আজাদ আবুল কালাম ও ফারজানা ছবিসহ আরও অনেকেই।